हे जगतवासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने आरो एकटी आलोचना निये आसलाम। सेई आलोचनाटी हलो काम कामिनी। एई काम कामिनीर प्रति जारा आसक्त बेशी तादेर की हाल अवस्था हय आमी ता आजके आपनादेरके विस्तारित बोलबो इनशाल्लाह। सेटी हलो जे जादेर काम बेशी तादेर राग बेशी, जादेर राग बेशी तारा किन्तु देखा गेछे छयटा रिपो एर मध्य काम प्रथम, काम क्रोध लोभ मोह माया मात्सर्य এই ছয়টা জিনিস তাদের মধ্যে কাজ করে। এখন দেখা গেছে তার ঘরের মধ্যে যদি সুন্দরী বউ থাকে, যেরকমই একজন স্ত্রী যদি থাকে, তার প্রতি তার তেমন একটা ওরকম মায়ার চোখে দেখে না, ওরকম একটা মহব্বতে সে চলে না, যেরকম সেরকম ব্যবহার করে। তখন দেখা যায় একটু দোষ পেলেই মানে স্ত্রীর উপরে আঘাত পর্যন্ত করে। প্রেম নেই, ওরকম ভালোবাসা নেই, কিন্তু কি করে সে দুনিয়ার লোভ লালসা তো আছেই এবং পরনারীর দিকে সে উকিঝুঁকি দিয়ে তাকায়, টিটকারি দিয়ে কথা বলে, কিন্তু ঘরের মধ্যে তার স্ত্রীকে রেখে অন্য স্ত্রীর দিকে কুদৃষ্টি করে তাকিয়ে থাকে, বা যদি সুযোগ পায় তাহলে কারে কোনো খারাপে লিপ্ত হয়। তাহলে আমি বলবো যে काम क्रोध लोभ मोह माया मात्सर्य जादेर मध्य ये जिनिसटा बेशी तादेर मध्य सेई जिनिसगुलो बेशी जे क्रोध लोभ मोह माया मात्सर्य सर्वदिके तारा लोभे लोभान्वित हये शेषेर जीवने कि हय जे तारा किन्तु अन्य नारीर दिके दृष्टि आकर्षण करे, खराब इंगित करे एबं खराब किछुते जखन लिप्त हय तखन एई लोकटार जीवने যে অল্প একটু আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করার জন্য শেষে কি হয়, তার জীবনের হিসেব করা যে জিনিসগুলো আল্লাহ তার মধ্যে দিয়েছে সেই জিনিসগুলো সে নষ্ট করে ফেলে। তখন দেখা যায় কি তার দেহের মেয়াদ কমে যায়, অল্প বয়স থাকতেই সে ডিসকালার হয়ে যায়, কারণ মানুষের মধ্যে যে একটা সিফাতি নূর প্রবাহিত হয় তখন মানুষের চেহারাটা ঝকঝকে থাকে, শরীরটা টসটস করে, কিন্তু এই জিনিসগুলো যখন একজন ব্যক্তি নষ্ট করে ফেলে তখন কি হয়, আস্তে আস্তে তার দেহের মধ্যে যে পার্সগুলো আছে এগুলো দুর্বল হতে থাকে, চেহারা ডিসকালার হয়ে যায়। এরপর কি হয় যে তার লোভ লালসা আরও বাড়তে থাকে, তখন একটা সময়ে সেই মানুষটি যে হাঁপানি এবং দেখা যায় যে বিভিন্ন রোগে তাকে ধরে ফেলে। তখন কফ পিত্ত যে একটা রোগ আছে, ব্রক্ষবেদি শ্বাসকষ্ট বিভিন্ন রোগে তাকে আক্রান্ত করে খুব তাড়াতাড়ি। তখন কি হয় যে তখনই আমরা বুঝব যে এ ধরনের লোক এই জিনিসগুলো তার মধ্যে বেশি দেখা যায়, এই কাজে সে লিপ্ত বেশি ছিল। আচ্ছা, আরও একটি বিষয় হলো যে এই পৃথিবীতে কামে আসক্ত যারা তাদেরই এই দশাটা হয়ে থাকে। তবে আজকের আলোচনায় যদি আপনাদেরকে একটু বোঝাতে পারি আর আপনাদের আত্মার খোরাক হয়ে থাকে তো অবশ্যই আমরা ছেলে হই মেয়ে হই আমরা এই জিনিসগুলো মানার চেষ্টা করব। আল্লাহ কিন্তু একটা আইন করেছে, কোরআনেও বলেছে তোমাদের স্ত্রীদেরকে হালাল করা হয়েছে। তবে হালাল করা হয়েছে বলে আমরা বেহালাল কিছু করতে পারবো না, আমরা হালালের মাধ্যমে এটাকে প্রয়োগ করব, চলব। যেমন আল্লাহর আইনে বৎসর, নবীর আইনে মাস, এখন মুর্শিদের আইনে দেখা যায় যে তাদের দম্পত্য অনুসারে তার মুর্শিদ তাকে একটা গণনা দিয়ে দেবেন যে তোমরা এইভাবে চলবে। তবে হে জগতবাসী, আজকের আলোচনায় আমি এটুকু বোঝাতে চাইলাম যে যারা মনে করে যে পরনারীর দিকে লিপসা রাখলে বা পরনারীর সাথে কোনো খারাপ ইঙ্গিতে খারাপ কিছুতে লিপ্ত হলে এতে তারা যদি মনে করে যে হ্যাঁ আমরা এটা করলে আমাদের কোনো পাপ নেই গুনাহ নেই, তবে নিশ্চিন্তে আমি বলছি যে তারা একদিন জাহান্নামী হবে। তবে হে জগতবাসী, তো আজ এই কথাগুলো আমি বলে রাখবো। তবে আপনাদের এই কথাগুলো কেমন লাগলো এবং আপনাদের কোনো কাজে লাগলো কি না अवश्य আমাকে জানাবেন। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এই বলে রাখছি, আল্লাহ হাফিজ।